নমস্কার বন্ধুরা, হোম ফ্যামিলি টিভিতে স্বাগতম। আজকে চলে এসেছি রান্নাঘরে বিরিয়ানি তৈরি করব, তাও আবার সোয়াবিনে। তোমরা তো মাংস দিয়ে, ডিম দিয়ে সব তোমরা তো সব খেয়েছো, কিন্তু সোয়াবিন দিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে। আর আমি সোয়াবিন দিয়ে বিরিয়ানি তৈরি করব। আর কি কি লাগে আর কিভাবে তৈরি করি তোমরা দেখে নাও। এখানে নিয়েছি, দেখো, পেঁয়াজ কুচি নিয়েছি, লেবু লাগবে, আদা রসুন বাটা, টমেটো কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এখানে আলুটা আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে লাগবে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, ঘি লাগবে, আর টক দই। এখানে আমি দুধ নিয়েছি, দুধের ভিতরে একটু কেশর ভিজিয়ে দিয়েছি, আর লাগবে সোয়াবিন। আর এখানে আমি বাসমতি চাল ভিজিয়ে নিয়েছি, ভালো করে চার পাঁচবার ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর লাগবে কেওড়া, গোলাপ জল, কেওড়া জল। এখানে বিরিয়ানি মশলা, এটা লাগবে, আর সর্ষের তেল লাগবে, আর কিছু গুঁড়ো মশলা লাগবে। এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সব লাগবে। এবার চলো রান্নার ওখানে যাওয়া যাক। তো প্রথমে দেখো বন্ধুরা, এখানে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, জলের ভিতরে একটু গোলাপ জল দেবো, একটু কেওড়া জল দেবো, আর দেবো নুন। নুনটা একটু বেশি করেই দেবো, যেন ভাতটা একটু নুনতাম নুনতাম মতো হয়। আর দেবো একটু সাদা তেল, ভাতটা জড়িয়ে যাবে না, সুন্দর ছড়া ছড়া হবে ভাতগুলো। আর দেবো লেবুর রস, লেবুর রসটা দেওয়া হয়ে গেছে। এইবার তেজপাতা দেবো, আর গোটা গরম মশলা দেবো। এবার জলটা ফুটে গেলে তারপর চালটা দিয়ে দেবো। আমি সোয়াবিনটা একটু ম্যারিনেট করে নেব। প্রথমে দেবো লেবুর রস, তারপরে লবণ, অল্প একটু আদা রসুন বাটা, তারপর টক দই। টক দই মাখিয়ে ভালো করে রেখে দেবো, 10 মিনিট রেখে দেবো ভালো করে মাখিয়ে। এটা থাক। এবার কড়া বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দেবো কড়ায়, পেঁয়াজগুলো আমি ভেজে নেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এখান থেকে আমি হাফ প্যান ভেজে নেবো ব্রেস্তা করার জন্য। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এদিকে আমার জলটাও ফুটে গেছে, ওই দেখো জলটা ফুটে গেছে। এবার চালগুলো দিয়ে দেবো। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভাজতে হবে। এবার তুলে নেব, এবার আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব, একটু শক্ত থাকতে নামিয়ে নেব, ফ্যানটা ঝাড়িয়ে নেব। কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দেব, গোটা গরম মশলা ফোড়ন দেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর টমেটোটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো আদা রসুন বাটা। ভালো করে সব মিশিয়ে আমার এখানে পেঁয়াজ টমেটোটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার একটু গুঁড়ো মশলা দেবো, প্রথমে দেবো লবণ, তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। মশলাটা ভালো রকম কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার সোয়াবিনটা, ম্যারিনেট করা সোয়াবিনটা দিয়ে দেবো। সোয়াবিনটা
সয়াবিনটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। সয়াবিনটা আমি ভালো রকম কষে নিয়েছি, আবারও একটু জল দিয়ে দেবো যাতে সয়াবিনটা খুব সুন্দর নরম হয়। আবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। সয়াবিনটা আমি ভালো রকম কষে নিয়েছি, এবারে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা চাইলে না দিতেও পারো, চিনিটা দিলে ভালো লাগবে, সুন্দর একটা টেস্ট আসবে। আর সয়াবিনের জলটা একদম শুকিয়ে যাবে, যেন জল না থাকে, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সয়াবিনটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে, এবার কিছুটা মশলা আর সয়াবিন তুলে রেখে দেবো। সয়াবিনটা দেখো আমি কি সুন্দর করে এখন পাতিয়ে নিয়েছি। এবার আলু দেবো, আলুটা এরকম সুন্দরভাবে পাতিয়ে দেবো চারিদিকে। আলুটা ধোয়া হয়ে গেছে, এবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। এবার ভাত দিয়ে দেবো। আমি সয়াবিন আর আলুর ভিতরে ভাতটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে। এবার আবারও সয়াবিন দিয়ে দেবো, ভালো করে এরকম ভাবে ছড়িয়ে দেবো। এবার আলুগুলো সাজিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দেবো। সব দেওয়া হয়ে গেছে, এবার ওপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তাটা ছাড়িয়ে দেবো। এবার দুধ আর কেশর এর ভিতরে বিরিয়ানি সেন্টটা দিয়ে দেবো। এবার বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এবার সবশেষে দিয়ে দেবো ঘি। এবার ঢাকা দিয়ে দেবো, দমে দিয়ে চাটু বসিয়ে দিচ্ছি। এবার আমি হালকা আছে 20 মিনিট রেখে দেবো। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট রেখে দেবো। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তুলে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর ঝরঝরে হয়েছে।